হ্যালো फ्रेंड्स, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 8:30। আমি এখন যাচ্ছি ডিউটিতে, আমার বাপের বাড়িতেই, ওখানে আমার পোস্টিং। তো ডিউটিতে যাব। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই এতক্ষণ বেরোতে পারছিলাম না। রেডি হয়ে বসেই আছি অনেকক্ষণ থেকে। বৃষ্টিটা কি করব, বাইরে বাজ পড়ছে প্রচন্ড জোরে জোরে। তো আমি রেনকোট পরে একদম রেডি। দেখো বাইরে কি রকম বৃষ্টি হচ্ছে, জানি না ক্যামেরায় বোঝা যাবে কিনা, তবে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমাকে স্ট্যান্ড পর্যন্ত বাইকে যেতে হবে, তাই আমি রেনকোটটা পরে নিয়েছি। ও বাইক বের করছে, তো আমি এই জন্য ওকে বললাম তুমি আগে যাও, আমি পরে পরে আসছি। ও বাইক বের করুক, তো যাই ওর ওখানে। চলে এসেছি আমি গেটের সামনে। দেখো, আর ও হচ্ছে রেনকোট পরছে ভেতরে দাঁড়িয়ে। এখান থেকে গ্যারেজ থেকে গাড়িটা বের করবে এবার। গাড়িটা বের করলে আমরা বেরিয়ে যাব। তো বাইকটা বের করতে থাকুক, আমি ততক্ষণ তোমাদেরকে, দাঁড়াও, বাইরের যে বৃষ্টি হচ্ছে সেটা দেখাচ্ছি। বাইরেটা একদম রাস্তাঘাট শুনশান, দেখো একটাও লোকজন নেই রাস্তাঘাটে, আর ভালোই বৃষ্টি পড়ছে। তো আমি এসে বাসে উঠে পড়লাম, বাসও ছেড়ে দিয়েছে, দেখো একদম ভিজে গেছি। আর এখন আমি আছি কোচবিহারে, নামলাম জাস্ট বাস থেকে। তো এটা হচ্ছে স্টেশন মোড়, এখান থেকে আমি নাটাবাড়ির গাড়িতে উঠব। মানে গাড়ি বলতে নাটাবাড়িতে অটো চলে। আজকে বেশিক্ষণ লেট হলো না, আমি অটো পেয়ে গেছি, উঠে পড়েছি। যদিও অটোটা ফাঁকা, তো ছাড়বে উনি কিছুক্ষণের মধ্যেই। তো দেখো অটো ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। আমি আর একটা কাকু উঠেছে, একদম রাস্তাঘাট ফাঁকা আজকে বৃষ্টির জন্য। এদিকেও বুঝি বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটেও বেশি লোকজন নেই। এখন আমরা আছি কালজানিতে, এখান থেকে নাটাবাড়ি 6 কিলোমিটার। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজ পার হলেই সেই জায়গাটাকে বলে বলরাম বাড়ি। এটা হচ্ছে খুবই জাগ্রত একটা মন্দির, বলরাম মন্দির এখানে আছে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ি থেকে যতটুকু দেখানো সম্ভব। তো এটা খুবই জাগ্রত একটা মন্দির, আমাদের এখানকার লোকাল লোকের বিশ্বস্ত একটা জায়গা। এই দেখো গাছের আড়ালে মন্দিরটা কতটা দেখা যাচ্ছে আমি জানি না, একদিন নিশ্চয়ই এটা আলাদা করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের বলরাম মন্দির, প্রত্যেক দিন ভোগ হয় এখানে, অনেক লোকজন আসে। আর এটা হচ্ছে আমাদের অনুকূল মন্দির। আমি পৌঁছে গেছি নাটাবাড়িতে, ডিউটির জন্য রেডি। তো আমি ডিউটির জন্য রেডি, এখন ডিউটিতে যাব, দেরি হয়ে গেছে অনেকটাই। এখন আমি বেরোচ্ছি, আচ্ছা চলো তোমরাও আমার সাথে। তো এই কাকুরা আমাদের সঙ্গে যায়, এরা স্প্রে করে আর কি। আমরা যখন ফিল্ড ভিজিট করি তখন এরা বাড়ি বাড়িতে লিফলেট বিলি করে, স্প্রে করে, এই কাজগুলো করে থাকে। তো আমাদের সঙ্গেই যায় ওরা, একই সাথে আমরা যাই। তো এখন আমরা যাচ্ছি কাকুর, একটা কাকুর টোটোতে। তো ওরা হচ্ছে ট্যাঙ্কে মানে ওষুধ মিক্সড করছে, যেটা স্প্রে করবে ওরা বাড়ি বাড়িতে। ওরা ডেঙ্গির জন্য স্প্রেটা করে অ্যাকচুয়ালি। ডিউটি থেকে এসে স্নান ফান করলাম, এখন বাবা একটু গেলে হসপিটালে মায়ের ভ্যাকসিনটা দেখতে যে এসছে কি না সেকেন্ড ডোজ। তো আমি এখন একটু দোকানে বসবো। দেখো এটা হচ্ছে আমাদের দোকান,
আগে আমার বাবা ব্যাংকে ক্যাজুয়ালি জব করতো, তবে এখন 60+ হয়ে গেছে, তাই এখন বাবা বাড়ির সামনে একটা দোকান দিয়েছে ছোট মোটো করে। তো এটাই হচ্ছে আমাদের সেই দোকানটা, আর এটা একদম রাস্তার পাশেই আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির আর সন্ন্যাসী মন্দির। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এবার খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।